নমস্কার বন্ধুরা, আরআর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি আপনাদের জন্য, আপনাদের পছন্দ মতো রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। আজ আমি এই চিকেনের একটা রেসিপি করে দেখাবো। আমার অনেক দর্শক বন্ধুরা আমাকে অনেকদিন ধরেই চিকেনের রেসিপি দেওয়ার জন্য অনেক কমেন্ট করছিলেন, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমার করোনা হওয়ার কারণে আমি খুবই অসুস্থ ছিলাম, একদম দুর্বল হয়ে গেছিলাম, তার জন্য আর এই রিস্ক নিচ্ছিলাম না চিকেন কাটার। তো চিকেন কাটাটা তো অনেকটাই কষ্টের, তো আমি তো এখন সুস্থ হয়ে গেছি আর আজ আমি আপনাদের জন্য চিকেনের রেসিপিটা নিয়ে চলেও এসেছি। তাহলে চলুন এই চিকেনটা আমি কেটে নিই, আপনারা আমার সাথে থাকুন। আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। মশা না সার ছোট সার এখন আমি মুরগিটা ছুলে নেব। বন্ধুরা বলুন তো আমি কেমন মুরগি কাটি, একটা কি মুরগির দোকান দেবো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা মাংস কেটানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে রান্নার পরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে এসেছি উনুন পরে আর মাংসটাও ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখছেন, আপনারা মনে মনে ভাবছেন যে একটা রান্না করছে দুটো ড্রেস পরে এসছে, কিন্তু না বন্ধুরা, আমার আগে ড্রেসটাতে আমি মুরগি কেটেছিলাম, তো মুরগির রক্ত লেগে গেছে অনেক জায়গায়, তার জন্য ওই ড্রেসটা চেঞ্জ করে আমি অন্য একটা ড্রেস পরে এসেছি। বন্ধুরা আমি কিন্তু বলেছি আমি আজকে চিকেন রান্না করব, কিন্তু চিকেনের তো অনেক রেসিপি হয়, তো আমি কী রান্না করব সেটা তো বলিনি, শুধু বলেছি চিকেন রান্না করব। আজ আমি রান্না করব
লেমন চিকেন, আর তার জন্য আমি নিয়েছি গন্ধরাজ লেবু। এই লেবু দিয়ে আমি আজকে চিকেনটা রান্না করব। এই লেবুর এই সবুজ অংশটা আমি এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, আর দিয়ে দেব লেবুর রস। দিয়ে দিচ্ছি লেবুর রস, মাংসটা আমি ম্যারিনেট হওয়ার জন্য সব কিছু মেখে আধ ঘন্টা রেখে দেব। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আমি আবার 30 মিনিট পর ফিরে আসলাম। আর এখন আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। আমি মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। দু মিনিট আমি পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে আমি 1 ইঞ্চি আদা ও 2 রসুন বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দু তিন মিনিট আমি সব মশলা কষিয়ে নেব। আমি 2-3 মিনিট এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, জিরেটা গুঁড়ো ছিল আমি বাটা বলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ হলুদ, আর আমি সমস্ত মশলা বাটি ধুয়ে ছোট 1 বাটি জল দিয়ে দেবো মশলাটা কষানোর সময়। মশলা কষে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। বন্ধুরা এই মাংসটা আমি 15 মিনিট ধরে কষিয়ে নেব। আমি আবার ফিরে আসছি 15 মিনিট পর। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি আবার 15 মিনিট পর ফিরে আসলাম।
এখন আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ জল দিলাম কফি কাপের। আর 10 মিনিট জাল করে নেব। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিট জাল করে নেব, ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি এরকম করে কেটে রাখা কয়েক টুকরো লেবু। আর দিয়ে দেবো কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, লেবু পাতা দেওয়ার পর আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এরকম করে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এখন কিন্তু উনুনের জালটা আমি একদমই তুলে নেব। আর আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন, আর ঢাকা দিয়ে এরকমভাবে 5 মিনিট রেখে দেবেন। আর জাল করলে কিন্তু এই মাংসটা তেতো হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, আমি ফিরে আসলাম আবার 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে রান্নাটা একদম হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টুকরো লেবু। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।